তলা ঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছে কথা বলবো সমাদৃতার সঙ্গে। সমাদৃতা, ঘাটের যে ছবি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছো? কোথাও আজ কিন্তু বিষাদের সুর থাকে, তবে তারই সঙ্গে কোথাও আনন্দও থাকে। কারণ আজ থেকেই আমরা দিন গোনা শুরু করি যে মাত্র আর একটা বছরের অপেক্ষা, তারপর আবার আমাদের সব থেকে প্রিয় উৎসব, শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কি দেখছো এই মুহূর্তে? একদম একদম ঠিক বলে তুমি রেনেসা, খুব সত্যি কথা। আজকের দিনে মন খারাপ থাকে, তার সঙ্গে আরও একটা বছরের অপেক্ষা শুরু হয়ে যায় আজকের দিনে। তবে এই মুহূর্তে বাজাকদমতলা ঘাটের পরিস্থিতিটা একেবারেই অন্যরকম, কারণ তুমুল বৃষ্টি হচ্ছে এখানে। আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি এবং প্রবল বৃষ্টির জন্য নিরঞ্জনের গতি বেশ খানিকটা ধীর গতিতে হচ্ছে। আমি দেখাবার চেষ্টা করব যে একের পর এক দুর্গা প্রতিমা এই রাস্তা দিয়ে আসছে এবং ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখেই বুঝতে পারছো এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। ফলত এখান থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যে কেউ যেন ঘাটের কাছে কোনো মহিলা বা শিশুকে নিয়ে না যান, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এবং আমি দেখাতে চাইবো আরও একবার যে অনেক স্বেচ্ছাসেবক কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই জায়গায়, যারা রয়েছেন একদম ঘাটের কাছেই রয়েছেন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তারা নজর রেখেছেন। এবং তুমুল কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি একবার দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়াকে যে ঘাটের ছবিটা যদি একবার দেখানো যায়। এই বৃষ্টির মধ্যে কিন্তু লাগাতার নিরঞ্জন চলছে। এই মুহূর্তে একটা বড় প্রতিমা এসেছে, সেই প্রতিমার নিরঞ্জন চলছে ঘাটে, বাজাকদমতলা ঘাটে। এবং দেখতেই পাচ্ছ প্রবল বৃষ্টির মধ্যেও কিন্তু উৎসাহে ঘাটতে নেই পুজো উদ্যোক্তাদের, যদিও সাবধানতা অবলম্বন করা হয়েছে ভীষণ রকমভাবে। তারই মধ্যে বৃষ্টির মধ্যে কচিকাছারা কিন্তু বেশ মজা পাচ্ছে, তারা এর মধ্যেই বেশ লাফিয়ে ঝাঁপিয়ে মজা করছে। তবে কড়া নজর রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে, যাতে কোনোভাবেই গঙ্গার ঘাটের কাছে, জলের কাছে বাচ্চারা না যায়, তাই সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে কোনো বিপদ না ঘটে। এখানে কিন্তু একই সঙ্গে দেখিয়ে রাখতে চাইবো বড় ক্রেনও রয়েছে পাশাপাশি, এবং যে ক্রেন দিয়ে কিন্তু যে ক্রেনের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের কাঠামো পড়ার পরই সঙ্গে সঙ্গে তুলে সরিয়ে ফেলা হচ্ছে। টানা বৃষ্টি তুমি দেখতে পাচ্ছ, প্রবল বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেই লাগাতার প্রতিমা নিরঞ্জন চলছে। যে ক্রেনটা দেখতে পাচ্ছ, ক্রেন কিন্তু সেই কারণেই রাখা হয়েছে এখানে, যাতে কাঠামো পড়া মাত্র সরিয়ে দেওয়া যায়। তবে প্রবল বৃষ্টিতেও কিন্তু যা এক কথায় বলবো রেনেসা, যে দশমীর দিন মাকে বিসর্জন দিতেই হবে, এবং সেই বিসর্জনের জন্য সবাই আসছেন, ভিড় করছেন, বিসর্জন দিচ্ছেন। সে বিসর্জনের ছবি তো অবশ্যই আমরা লাগাতার দেখাবো। তবে এই মুহূর্তে বিসর্জনের গতি কিন্তু অনেকটাই ধীর গতি হয়ে গেছে, কেউই এখন ঢুকতে চাইছেন না হয়তো বৃষ্টির জন্য। যে কটি প্রতিমা চলে এসেছে সে কটি প্রতিমা ধীরে ধীরে নিরঞ্জন হচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কড়া নজরদারিতে কিন্তু নিরঞ্জন চলছে এই মুহূর্তে। আরও একটি প্রতিমা ঘাটের ভিতর দিকে ঢুকলো আমরা দেখতে পাচ্ছি। আমি সেই প্রতিমা ঢোকাবার ছবিটাও বলবো সঞ্জয় যদি সম্ভব হয় নিশ্চয়ই দেখাবে। প্রতিমা, মাটির প্রতিমা ঢুকছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকজনই কিন্তু সে প্রতিমা নিয়ে যাচ্ছেন। পুজো কমিটির 2 থেকে 3 জন রয়েছেন, যেরকম নিয়ম সেই নিয়ম অনুসারে 2 থেকে 3 জন রয়েছেন এবং তারা প্রতিমা নিয়ে যাচ্ছেন ঘাটের উদ্দেশ্যে, যে ছবি দেখতে পাচ্ছ সরাসরি। এবং তারপর এখানে ঘোরানোর যে রিচুয়াল, অর্থাৎ যে পাক ঘুরিয়ে নেওয়া হয় কয়েক পাক, তারপরে সেটা নিরঞ্জন করা হয়, সেই ঘোরানোর যে রিচুয়াল সেই রিচুয়ালটাই পালিত হবে এবং তারপর সেটা নিরঞ্জনের জন্য ঘাটের দিকে এগিয়ে যাবে। এবং যেটা বারবারই বলছি রেনেসা, যে এখানে আমরা দেখেছি প্রতি বছর প্রচুর মানুষ আসে নিরঞ্জন দেখতে এবং বিভিন্ন জায়গা, দেশ বিদেশের ছবি শিকারীরা আসেন। এই ছবি কিন্তু সবার কাছে দুর্লভ, অনন্য, কিন্তু এইবারে সেই ছবিটা একদমই নেই। তার কারণ প্রবল বৃষ্টি, ফলত একদম ফাঁকা, তারধার ফাঁকা এলাকা, তার মধ্যেই প্রতিমা নিরঞ্জন চলছে, কোনো রকমের নিরঞ্জন চলছে। যেটুকু না হলেই নয় সেটুকুই করা হচ্ছে। তবে কড়া নজর রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে, সেটাও আমরা কি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাবে মায়ের প্রতিমা যারা ঘোরাচ্ছেন, তারা কেউ পুজো কমিটির নন, তাদের পোশাক দেখলেই বুঝতে পারছো তারা প্রত্যেকেই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে, এবং তারাই কিন্তু এই ছবি, আমি বলবো সঞ্জয়কে সরাসরি এই ছবিটাই তুলে ধরতে, যে মাকে যে পাক ঘোরানোর রিচুয়াল
ঘোরানো হয়ে গিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকজন তারাই কিন্তু নিয়ে যাচ্ছেন ঘাটের উদ্দেশ্যে তাদের হাতেই ঘট তুলে দেওয়া হচ্ছে পূজো কমিটির পক্ষ থেকে কারণ ঘাটের কাছে পূজো কমিটির কাউকেই যেতে দেওয়া হচ্ছে না যাতে কোনো ধরনের কোনো বিপদজনক পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না শুধু ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা রয়েছেন তারাই প্রতিমা নিয়ে যাচ্ছেন এবং বিসর্জন দিচ্ছেন সেখানে কোনোভাবেই কোনো পূজো উদ্যোক্তারা যেতে পারছেন না একটি প্রতিমা যাওয়ার পরেই একের পর এক প্রতিমা ঢুকছে এবং সেখানেও কিন্তু যথেষ্ট নজর রাখা হয়েছে যে একবারই যাতে তিন চারটে প্রতিমা ঢুকে না যায় একটা একটা করেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে কারণ ওই যে বললাম প্রবল বৃষ্টি হচ্ছে একেই এই ঘাটের কাছে বিপদ হওয়ার একটা আশঙ্কা থেকেই যায় তার মধ্যে এই বৃষ্টিতে যাতে আরও বড় কোনো বিপর্যয় না হয় সেদিকে প্রবল দৃষ্টি রয়েছে এইখানে যারা রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে তাদের একই সঙ্গে ক্রেন রেডি রাখা হয়েছে যখনই কিন্তু কোনো প্রতিমা নিরঞ্জিত হচ্ছে তারপরেই কাঠামোটা তুলে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের কোনো কাঠামো জলে পড়ে না থাকে গঙ্গা দূষণ না হয় সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে শুনতে পাচ্ছ অ্যানাউন্সমেন্ট হচ্ছে বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে যারা প্রতিমা নিরঞ্জন করছেন তারা যেন মহিলা বা শিশুদেরকে না নিয়ে যান জল থেকে নিরাপদ দূরত্ব রাখেন প্রতিমা নিরঞ্জনের সময় ধীর গতিতে নিরঞ্জনের জন্য বলা হচ্ছে এবং নিরঞ্জন হয়ে গেলে যাদের নিরঞ্জন হয়ে গিয়েছে তাদেরকে সরে আসতে বলা হচ্ছে অর্থাৎ একদম মানে কড়া নজরদারি রয়েছে কিন্তু এখানে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কড়া নজর রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হয়েছে দেখতে পাচ্ছ আরও একটি প্রতিমা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য এবং ক্রেন রয়েছে সেই ক্রেন কিন্তু যেহেতু আগের প্রতিমা দেখলে নিরঞ্জিত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গেই কিন্তু একদম একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে ক্রেন গিয়ে কাঠামো তুলে নিচ্ছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় গঙ্গা দূষণ না হয় এবং তারপরের প্রতিমা নিরঞ্জনের জন্য এগিয়ে গেল কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে ঘাটের দূষণ রুখতে কিন্তু সেখানেও ব্যবস্থা নেওয়া হয়েছে একটু আগে আমরা দেখছিলাম লঞ্চেও নজরদারি চলছিল কিন্তু বৃষ্টি বাড়ার ফলে লঞ্চটাকে খানিকক্ষণের জন্য সরিয়ে নেওয়া হয়েছে নিশ্চিতভাবে বৃষ্টি কমলে হয়তো আবারও আমরা লঞ্চের নজরদারি দেখতে পাবো এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে এবং আমি দেখতে পাচ্ছি যেদিকে ঘাটের দিকে একের পর এক প্রতিমা যেরকম নিরঞ্জন চলছে সেরকমই কিন্তু অন্যদিকে একের পর এক প্রতিমা আসছে ধীরগতিতে আসছে অনেকটাই ধীরগতিতে প্রতিমা নিরঞ্জন চলছে কারণ ওই যে বললাম বৃষ্টি হচ্ছে প্রবল এবং একই সঙ্গে কোভিড বিধি মেনে যেহেতু নিরঞ্জন চলছে সেহেতু খুব ধীর গতিতে নিরঞ্জন চলছে এই মুহূর্তে কোনো প্রতিমা এখানে নেই দুটি প্রতিমা ঢুকেছিল দুটি প্রতিমাই ঘাটের কাছে চলে গেছে এখনও পর্যন্ত আমরা জানি যেরকম জানতে পারছি সূত্র মারফত 74 থেকে 75টি প্রতিমা নিরঞ্জিত হয়েছে আরও রাত পর্যন্ত বেশ অনেকগুলি প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে কারণ মূলত আজকে বারোয়ারি যত প্রতিমা সেই সব প্রতিমা নিরঞ্জন করা হয় বারোয়ারি সব প্রতিমা নিরঞ্জন করা হয় অর্থাৎ বড় কিছু পুজো আজকে করবে না কাল বা পরের দিন করবে সমাদৃতা তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো যে একদিকে তুমি যেমন বললে যে কোথাও আবহাওয়া ঠিক নেই এবং বৃষ্টি পড়ছে এখন অবশ্য বৃষ্টির পরিমাণ খানিকটা কমেছে কিন্তু তুমি আমাদের বলো যে এই যে এই এই পুজোকে ঘিরে বাঙালির যে আবেগ এবং বিশেষ করে বিসর্জনের সময় তুমি আমি যারাই এর আগে বিসর্জনে সামিল হয়েছি আমাদেরও চোখে জল চলে আসে কোথাও একটা আবেগ আমাদের থাকে কোথাও একটা বিষাদের সুর থাকে সেই ছবিটা কি আজ দেখা যাচ্ছে একদম দেখো এটা খুব সত্যি কথা রেনেসা যে আবেগের ছবি থাকে বিষাদের ছবি থাকে কিন্তু কি হয়েছে বলতো এত বৃষ্টির জন্য না সেভাবে পুজো উদ্যোক্তারা বা পুজো কমিটির কেউই ভিতরে আসতে পারছেন না আসতে দেওয়া হচ্ছে না আমাদেরকেও এখানে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং যেহেতু আসতে দেওয়া হচ্ছে না ফলত আমরা অন্যান্য বছর যে ছবিটা এখানে দেখি এখানে প্রতিমা নিরঞ্জনের সময় যে বিষাদের ছবি দেখি সিঁদুর মাখা মুখগুলো দেখি আমরা এবং যে আবেগের ছবিটা দেখি সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি না তার কারণ ওই একটাই যে ভিতরে তারা আসতে পারছেন না কোভিড বিধি মেনে আগেই নিয়ম করা হয়েছিল যে মাত্র কমিটির দুজন কি তিনজন পারবেন আসতে তারপরে আবার এই প্রবল বৃষ্টি ফলত উদ্যোক্তারা অনেকেই কিন্তু ঢুকতে পারছেন না পুজো কমিটির অনেকেই ঢুকতে পারছেন না যারা আসছেন তারাও এই অবধি আসছেন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই অবধি আসছেন এবং তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কাছে ছেড়ে দিতে হচ্ছে মূর্তি এবং তারপর তারাই নিয়ে যাচ্ছেন প্রতিমা বিসর্জনের জন্য যাতে কোনো ধরনের সমস্যা না হয়
সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ একদিকে আবহাওয়া আর একদিকে কোভিড বিধি সবকিছু মিলিয়ে আপনাদের প্রতিমা নিরঞ্জন হলো? হ্যাঁ আমাদের কোথাকার একুশপল্লি, বালিগঞ্জ একুশপল্লি, বালিগঞ্জ একুশপল্লি। তো এখানে অন্যান্য বার আমরা যে আবেগ দেখি, মায়ের বিদায় একটা আবেগের পরিস্থিতি থাকে, এবারে তো সেরকম কোনো ছবি নেই। না এমন নেই, এবারে তো প্যান্ডেমিক ইন করোনা এই জন্য নেই। মানে একদমই দু তিনজন মিলে এসেছেন প্রতিমা বিসর্জন? না না আমরা প্রতিজন এসেছি, ওরা বাইরে আছে, আমরা চার পাঁচ জন এখানে এসেছি। ভিতরে ঢোকা তো সবার পারমিশন, সব পারমিশন নিয়ে জন্য ভিতরে ঢোকা পারমিশন নেই রেটেসা, বুঝতেই পারছো। ফলত মাত্র দু চারজন করে আসছেন, এখানে দাঁড়াতেও দেওয়া হচ্ছে না, বারবার বলা হচ্ছে চলে যাওয়ার জন্য। দু চারজন আসছেন, প্রতিমা বিসর্জন দিচ্ছেন, চলে যাচ্ছেন। বৃষ্টিতে ভিজেভিজে আরেকজন এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমরা কসবা। একদমই সমাদৃতা, সেই ছবি তুমি আমাদের যেমনটা দেখাচ্ছ আমরা দেখছি, ও যে একদিকে আবহাওয়া অবস্থা যেরকম ঠিক তার সঙ্গে কিন্তু কোভিড বিধি কোভিড প্রোটোকল মেনে পুজো উদ্যোক্তা বা যারা পুজোর বিসর্জন নিরঞ্জন করতে আসছেন তাদের খুব সামান্য জনকেই কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তিনজনের প্রবেশাধিকার আছে, যে কারণে এবছর যে আবেগটা অন্য বছর আমরা দেখি দেখা যাচ্ছে না। এরকম আরও অনেক খবর নিয়ে অনেক বিসর্জনের খবর আপনাদের আমরা দেবো, ছবি দেখাবো।